এই প্রথম তাইওয়ানের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ চীনের। চীনা সামরিক মহড়ার মধ্যেই পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করল আমেরিকা। এবার পুতিনকে থামিয়ে মাঠে নামছে এরদোগান। সত্যিটা হলো আমাদের কিছু বন্ধু চায় না যুদ্ধ বন্ধ হোক বলছে তুরস্ক। প্রাণঘাতী লড়াইয়ের রুশ অস্ত্র গুদাম নিশ্চিহ্ন করা হয়েছে বলছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কমান্ডার সহ নিহত 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। এই প্রথম তাইওয়ানের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ চীনের। তাইওয়ান দ্বীপের চারপাশে সমুদ্র এবং আকাশ সীমায় গুরুত্বপূর্ণ সামরিক মহড়া ও প্রশিক্ষণ অভিযান চীনের পিপলস লিবারেশন আর্মির। 4 আগস্ট থেকে শুরু হয়ে 7 আগস্ট পর্যন্ত এই মহড়া চলবে। 4 আগস্ট গোলাবারুদের মহড়া ও প্রশিক্ষণের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় তুলে ধরেন জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মংশিং সিং। তিনি বলেছেন, তাইওয়ান প্রণালীতে এই মহড়া হল বোমাবাহী বিমানের প্রথম প্রতিরোধমূলক মহড়া এবং যা সমুদ্রে পারমাণবিক সাবমেরিন অংশগ্রহণের অবস্থায় একটি ত্রিমাত্রিক যুদ্ধ ব্যবস্থা তৈরি করেছে। প্রথমবার তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলকে শুটিংয়ের আওতায় আনা হয়েছে। পেলোসির জন্য পাহারা দেওয়া মার্কিন রিগান বিমানকে 100 কিলোমিটার দূরে তাড়িয়ে দিয়েছে পিএলএ। তিনি বলেন, এবার প্রধানত ইস্টার্ন থিয়েটার কমান্ডের সঙ্গে অন্যান্য কমান্ডের সেনারাও এতে অংশ নিয়েছে। এ থেকে বোঝা যায় চীনা গণমুক্তি ফৌজের বিভিন্ন থিয়েটার কমান্ডের ঘনিষ্ঠ সহযোগিতার দক্ষতা ব্যাপকভাবে বেড়েছে এবং যৌথ যুদ্ধের দক্ষতা বিপুলভাবে উন্নত হয়েছে। তিনি আরও বলেন, এবারের মহড়া ও প্রশিক্ষণের তীব্রতা ও প্রতিরোধের দক্ষতা আগের চেয়ে শক্তিশালী হয়েছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এটি হল তাইওয়ান দ্বীপের কাছে প্রথম মহড়া। প্রথমবারের মতো তাইওয়ান দ্বীপ ঘেরাও করা হয়। প্রথমবারের মতো তাইওয়ানের দ্বীপ পূর্বাঞ্চলকে প্রকৃত শুটিং রেঞ্জের মধ্যে আনা হয়, যা তাইওয়ানের স্বাধীনতা দাবিদার জন্য বিশাল প্রতিবন্ধকতা তৈরি করেছিল। গোলাগুলি প্রথমবারের মতো তাইওয়ান দ্বীপের দিকে হয়েছিল এবং আকাশ সীমার মধ্য দিয়ে গিয়েছিল, যেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন ছিল। এই সময় আমেরিকান এজিস এর নাকের নিচে লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। এ থেকে দেখা যায় চীনা সেনাবাহিনী দূর সমুদ্রে এবং দূরবর্তী স্থান নির্ভুলভাবে দেখতে পারে এবং যুদ্ধ করতে পারে। প্রথমবারের মতো একটি তৃতীয় ত্রিমাত্রিক সামুদ্রিক যুদ্ধ ব্যবস্থা যাচাইয়ের জন্য বিমানবাহী রণতরীর প্রতিরোধমূলক মহড়া আয়োজন করা হয়েছিল। সূত্র CRI। চীনা সামরিক মহড়ার মধ্যে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করল আমেরিকা। তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের সামরিক মহড়ার কারণে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করেছে আমেরিকা। বৃহস্পতিবার এই পরীক্ষা চালানোর কথা ছিল। ক্যালিফোর্নিয়া বিমান বাহিনীর ঘাঁটি থেকে মিনিটম্যান টি নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীনের সাথে উত্তেজনা যাতে আরও বেড়ে না যায় সেজন্য মার্কিন সরকার এই সিদ্ধান্ত নেয়। পেন্টাগনে নিযুক্ত নতুন মুখপাত্র এয়ারফোর্স ব্রিগেডিয়ার জেনারেল রাইডার বলেছেন, চলতি মাসের শেষের আগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনা কম। তিনি বলেন, অনেকদিন ধরে মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তাইওয়ানকে ঘিরে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দূর করতে এই পরীক্ষা স্থগিত করা হয়। গতকাল দুপুরের দিকে চীনের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড তাইওয়ানের চারপাশ জুড়ে অন্তত 6টি জোনে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এতে অন্তত 1 ডজন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। চীন পরিষ্কার করেই বলেছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে এই সামরিক মহড়া চালানো হচ্ছে। পেলোসির তাইওয়ান সফরকে চীন উস্কানি বলে ঘোষণা করেছে। পুতিনকে থামিয়ে মাঠে নামছে এরদোগান। ইউক্রেন যুদ্ধ বন্ধ ও সিরিয়ায় নতুন করে হামলা শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাশিয়ার সোচিতে শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত 17 দিনের মধ্যে পুতিন এরদোগানের দ্বিতীয় বৈঠক হবে এটি। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে রাশিয়া পৌঁছেছেন এরদোগান। গত মাসে তেহরানে বৈঠকের সময় পুতিনকে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের ওপর হামলার পরিকল্পনা জানায় এরদোগান। তবে এতে আপত্তি তোলে রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন হামলা শুরুর থেকেই নিরপেক্ষ ছিল তুরস্ক। দেশটির কয়েক মাসের প্রচেষ্টায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে রাজি হয় রাশিয়া। শুক্রবার 3টি শস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে তুরস্ক। খাদ্যশস্য রপ্তানি নিয়ে এই সফলতার পর তুরস্ক চাইছে রাশিয়া ইউক্রেনের মধ্যে স্থায়ী একটি যুদ্ধবিরতি কার্যকর করতে। এ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে চলতি সপ্তাহে আলোচনার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেন, শস্য চুক্তি একটি টেকসই যুদ্ধবিরতির উপলক্ষ হতে পারে কিনা তা নিয়ে আমরা আলোচনা করছি। এদিকে সিরিয়ায় রুশ সেনারা বাশার আল আসাদের হয়ে লড়াই করছে, সেখানে রাশিয়ার প্রতিপক্ষ তুরস্ক।
বিশ্লেষকরা বলছে, পুতিন চাইছে তুরস্ক থেকে ড্রোন পেতে, পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে বাঁচতে, আর এজন্যই আঙ্কারার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কিয়েভকে বায়রাক্তার ড্রোন দিয়েছে তুরস্ক। মার্কিন কর্মকর্তারা বলেছে, ইরানে গিয়ে যুদ্ধের জন্য ড্রোন কিনতে গিয়েছিল রাশিয়ার একটি দল। এদিকে এরদোগানও তার মন্ত্রিসভার বৈঠকে বলেছে, তেহরানে পুতিন বায়রাক্তার ড্রোন কেনার প্রস্তাব দিয়েছেন, তবে পরে তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এটিকে রসিকতা বলে উড়িয়ে দেন। কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা সব সময় রাশিয়া ও তুরস্কের এজেন্ডায় থাকে। সূত্র এএফপি, আল জাজিরা। সত্যিটা হলো, আমাদের কিছু বন্ধু চাইছে না যুদ্ধ বন্ধ হোক, বলছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, রাশিয়াকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারবে না। তিনি মন্তব্য করেছেন, কিছু দেশ চায় না ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের বৈঠকের আগে এসব কথা বলেন প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডাইরেক্টর ফাহরুদ্দিন আলতুন। তাছাড়া রাশিয়া ইউক্রেনের মধ্যে হওয়া শস্য চুক্তি নিয়েও কথা বলেন ফাহরুদ্দিন আলতুন। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে তুরস্কের সরাসরি যোগাযোগ এবং পুতিনের সঙ্গে এরদোগানের ভালো সম্পর্কের কারণে এটি সম্ভব হয়েছে। এ ব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্সকে এই কর্মকর্তা বলেন, সত্যিটা হলো, আমাদের কিছু বন্ধু চায় না যুদ্ধ বন্ধ হোক, তারা আসলে মায়া কান্না করছে। তিনি রয়টার্সকে আরও জানিয়েছেন, কিছু দেশ তুরস্কের এই সাফল্যকে ছোট করার চেষ্টা করছে। এই কর্মকর্তা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়াকে উপেক্ষা করে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পারবে না, কূটনীতি এবং শান্তি বজায় রাখতে হবে। সূত্র রয়টার্স। প্রাণঘাতী লড়াইয়ে রুশ অস্ত্র গোদাম নিশ্চিহ্ন করা হয়েছে বলছে ইউক্রেন। খেরসন এলাকায় প্রাণঘাতী লড়াইয়ে রাশিয়ার অস্ত্র গোদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর তরফে এমন দাবি করা হয়েছে এক প্রতিবেদনে, এখবর জানিয়েছে সংবাদ মাধ্যম নিউইয়র্ক। ইউক্রেনীয় বাহিনীর দাবি, খেরসনের লড়াইয়ে তারা 39 জন রুশ সেনাকে হত্যা করেছে। দেশটির বিভিন্ন সামরিক ব্যবস্থা এবং সামরিক যান ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিরোধের মুখে দক্ষিণ ইউক্রেন অভিমুখে অগ্রসর হতে ব্যর্থ হওয়ার পর অবশ্য অঞ্চলটিতে বিমান হামলা চালায় মস্কো। ফেসবুকে দেওয়া পোস্টে দক্ষিণ ইউক্রেনের অপারেশনাল কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রশাসনিক জেলায় রাশিয়ার অস্ত্র ও সরঞ্জামের গোদামে হামলা চালিয়েছে। হামলায় রুশ সেনাদের প্রাণহানি ছাড়াও 4টি S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, 1টি রাডার স্টেশন, 1টি মর্টার এবং 9টি সাজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া খেরসন এবং নিকটবর্তী কাখবকায় এলাকায় রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জামের 2টি ডিপোতেও হামলার দাবি করেছে তারা। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কমান্ডার সহ নিহত 8। একটি ফিলিস্তিনি জিহাদি গোষ্ঠীর হুমকির জবাবে গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও ফিলিস্তিনের ইসলামী জিহাদের এক কমান্ডার রয়েছে। দখলকৃত পশ্চিম তীর থেকে পিআইজের একজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তারের পর কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর ইসরায়েলি বাহিনী এই বিমান হামলা চালালো। গাজাভিত্তিক পিআইজে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকায় পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছে, ইসরায়েল সন্ত্রাসী সংগঠনকে এজেন্ডা নির্ধারণ করতে দেবে না। ইসরায়েলের ক্ষতি করার জন্য কেউ উঠে দাঁড়ালে তার কাছে আমরা পৌঁছে যাব। আমাদের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের নাগরিকদের হুমকি দূর করতে ইসলামী জিহাদের সদস্যদের দমন করবে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হোর্ট বলেছেন, আমরা ধারণা করছি অভিযানে কমপক্ষে 15 জন নিহত হয়েছে। অভিযান এখনও শেষ হয়নি। সূত্র বিবিসি।